আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। ভারতে 24 ঘন্টায় 3,645 জন মারা গেছে। ভারতে করোনা ভাইরাসে মৃত্যুতে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে দেশটিতে বৃহস্পতিবার 3,645 জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,04,832 জন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই সংখ্যা আরও বেশি হবে। ভারতে করোনার তীব্র সংক্রমণ অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 3,80,000 লোক, যা নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এই একটি মাসে ভারতে 60 লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ তীব্র হওয়ার কারণ হিসেবে ভাইরাসটি নতুন ধরনের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে গণজমায়েতকে দায়ী করা হচ্ছে। সংক্রমণ তীব্রভাবে বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় লেগেই আছে। এছাড়া তৈরি হয়েছে অক্সিজেনের তীব্র সংকট, বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ভারতে করোনা ভাইরাসে মৃত্যুতে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। আগের দিনের রেকর্ড ভেঙে দেশটিতে বৃহস্পতিবার 3,645 জন মারা গেছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।